শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারের বিক্ষোভে এবার শীর্ষ সশস্ত্র সংগঠনগুলোর সমর্থন, শুরু হতে চলেছে গৃহযুদ্ধ। মাওবাদীদের পাতা ফাঁদে অন্ধের মতো পা দিয়েছিল ভারতীয় বাহিনী। সরকারের সমালোচনা করার জেরে তুরস্কের নৌবাহিনীর 10 সাবেক কর্মকর্তা আটক। প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী, যুদ্ধের আশঙ্কা। ইরাকের মার্কিন ঘাঁটিতে আবারও ভয়াবহ রকেট হামলা। সৌদি আরব হামলার শিকার হলে পাশে আছি আমরা, বলল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে, বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত হামাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। শনিবার মিয়ানমারের শীর্ষ 10টি বিদ্রোহী সশস্ত্র সংগঠন ভার্চুয়াল বৈঠকে দেশটির বর্তমান পরিস্থিতি এবং নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর নিন্দা করে। বৈঠকে জান্তা বিরোধী আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিদ্রোহী রেজিস্ট্রেশন কাউন্সিল অফ শান স্টেটের নেতা জেনারেল ইয়ারদু শেরখ বলেন, এই ঘটনায় সামরিক বাহিনী নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দৃষ্টিতে দীর্ঘদিন থেকে সেনাবাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহী সংগঠনগুলোর সংঘাত চলছে। মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যগুলোর বিস্তীর্ণ এলাকায় এসব বিদ্রোহী সংগঠনগুলোর নিয়ন্ত্রণ রয়েছে। গত 1 ফেব্রুয়ারি অং সান সু চি নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকে সেখানে অভ্যুত্থান বিরোধী আন্দোলন করে আসছেন গণতন্ত্রকামীরা। এর পরিপ্রেক্ষিতে হত্যা, আটক এবং নির্যাতনের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করছে নিরাপত্তারক্ষীরা। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত 550 জনেরও বেশি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সেখানকার 20টির মতো সশস্ত্র সংগঠন সামরিক সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। শনিবার ভারতীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সিআরপিএফ এর কমপক্ষে 22 জন জওয়ান, আহত হয়েছেন আরও 31 জন। গোয়েন্দা তথ্যে ত্রুটি নাকি মাওবাদীদের পাতা ফাঁদে অন্ধের মতো পা দিয়েছিল সিআরপিএফ, নাকি অভিযানে কোনো কৌশলগত ভুল ছিল। ছত্তিশগড়ে শনিবার ঘটনার কারণ খুঁজতে গিয়ে সামনে আসছে একের পর এক তথ্য, দাবি, অভিযোগ এবং পাল্ট অভিযোগ। সিআরপিএফ এর কর্তা কুলদীপ সিং এর অবশ্য দাবি, ছত্তিশগড়ে আধা সেনাদের অভিযানে কৌশলগত ত্রুটি ছিল না, ভুল ছিল না গোয়েন্দা তথ্যেরও। যদিও অন্য একটি সূত্রের দাবি, মাওবাদীদের পাতা ইউ আকৃতির ফাঁদে পা দিয়েছিল জঙ্গলের যুদ্ধে দক্ষ সিআরপিএফ এর বিশেষ কুবরা বাহিনী। সূত্রের খবরে বলা হয়েছে কম করে 400 মাওবাদী তিন দিক থেকে ঘিরে ধরেছিল সিআরপিএফ জওয়ানদের বিশাল বাহিনীকে। গাছপালা বর্জিত এলাকায় এরকম কুণ্ঠাসা করেই তাদের উপর 20টির মতো গুলি চালিয়েছিল মাওবাদীরা। শক্তিশালী আইইডি বিস্ফোরণও ঘটানো হয়। লুকানো বা পালানোর পথ খুঁজে পায়নি কেউ। জাতীয় স্তরের এক সংবাদ মাধ্যমকে সূত্র জানিয়েছে, সিআরপিএফ এর কাছে খবর ছিল মাওবাদীদের দুই শীর্ষ নেতা মাডবি হিরমা এবং তার সঙ্গী সুজাতা বিজাপুরের কাছে লুকিয়ে আছে, যা আসলে ছিল মাওবাদীদের পাতা ফাঁদ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ভুল তথ্যের ভিত্তিতেই মাওবাদী দমন অভিযান চালায় সিআরপিএফ। অবশ্য সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল কুলদীপ মাওবাদী দমন অভিযানকে ব্যর্থ বলতে নারাজ। তার কথায়, যদি গোয়েন্দা তথ্য ভুল হতো তবে বাহিনী অভিযানেই যেত না। কৌশলগত ব্যর্থ হলে 3টি ট্রাক্টরে নিহত মাওবাদীদের লাশ সরাতে হতো না। শনিবার ছত্তিশগড়ের মাওবাদী দমন অভিযানে কতজন মাওবাদী নিহত হয়েছেন তা জানতে চাওয়া হলে কুলদীপ বলেন, সংখ্যাটা ঠিক করে বলা তো 25 থেকে 30 জন মাওবাদী নিহত হয়েছেন বলে ধারণা করা যায়। বসফরাস প্রণালীতে তুর্কি সরকারের একটি নতুন প্রকল্পের বিরোধিতা করে বিবৃতি দেওয়ায় দেশটির নৌবাহিনীর 10 জন সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দোলন বরাত দিয়ে এই খবর জানানো হয়েছে। গত শুক্রবার তুরস্কের 104 জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তার একটি বিবৃতি দেন। সেখানে তারা বলেন, ক্যানাল ইস্তাম্বুল নামের এই প্রকল্পের ফলে মন্ট্রিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে এবং বসফরাস এবং দার্দানেলসের প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যাবে। 1976 সালে মনস্ট্রিক্স কনভেনশন স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলে তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণ অঞ্চলের দেশ ব্যতীত অন্য সব দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে এই অঞ্চলে যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হয়েছে।
ক্যানাল স্থাপিত করা হয়েছে। ক্যানাল ইস্তাম্বুল প্রকল্পে একটি বিশাল খাল খননের পরিকল্পনা করা হয়েছে, যা ইস্তাম্বুলের উত্তরে অবস্থিত কৃষ্ণ সাগরের সঙ্গে দক্ষিণের মর্মর সাগরে সংযোগ করবে। বসফরাস প্রণালীতে জাহাজ চলাচলের আধিক্য কমাতে এই খাল নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটি। এতে খরচ হবে $920 কোটি। প্রকল্পের এই বিপুল অর্থ এবং এর পরিবেশগত প্রভাব নিয়েও চলছে সমালোচনা। সাবেক নৌ কর্মকর্তার বিবৃতিতে বেসামরিক সরকারের প্রতি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে তুরস্ক। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এই বিবৃতিতে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি সামরিক চক্রান্তর বৈশিষ্ট্য ছিল। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের একটি দল তাদের বিবৃতির মাধ্যমে নিজেদেরকে হাস্যকর এবং করুণ পরিস্থিতিতে ফেলেছেন। এই বিবৃতিতে তাদের সামরিক অভ্যুত্থানের সময়কে প্রতিফলিত করছে। প্রশান্ত মহাসাগরে জাপানের জলসীমার কাছ দিয়ে রোববার চীনের একটি বিমানবাহী রণতরীর উপস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনায় উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, চীনের বিমানবাহী রণতরী লিং ইয়াংয়ের পাশে এ সময় আরও 5টি সামরিক জাহাজ ছিল। এগুলো রণতরীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। রোববার সকাল 8টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজু দ্বীপ থেকে 470 কিলোমিটার দূরে চীনের ওই রণতরীটিকে দেখা যায়। এরপর চীনা রণতরী বহর উকেনেইয়া এবং মিয়াকু দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায়। 2020 সালের এপ্রিলের পর এই বছর প্রথমবারের মতো চীনের এই বিমানবাহী রণতরীকে প্রশান্ত মহাসাগরে দেখা গেল। শনিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে ছিল যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া। এর একদিন পরই চীনের রণতরীর দেখা মিলল প্রশান্ত সাগরে। ইরাক অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। দেশটির বালাথ এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে রোববার একাধিক রকেট হামলা হয়েছে। মার্কিন সেনাদের আবাসিক এলাকায় রকেট দুটি আঘাত হানলেও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এই হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়, তবে এই হামলার জন্য বরাবরের মতো ইরানকেই দায়ী করছে মার্কিন বাহিনী। ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরাকের রাজধানী থেকে 80 কিলোমিটার দূরের উত্তরপল্লী এলাকায় বালাক মার্কিন বিমান ঘাঁটিটি অবস্থিত। গত মাসেও দুটি রকেট হামলা হয়েছে এই ঘাঁটিতে। এছাড়া গত 20 মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় 2 সেনা আহত হন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কুর্বি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন বজায় থাকবে। ওয়াশিংটন রিয়াদ সহযোগিতা অব্যাহত থাকার কথা বলছেন। সৌদি আরবের প্রতিরক্ষা নীতির প্রতি সমর্থনের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি তা বহাল থাকবে এবং তারা যদি হামলার শিকার হয় তাহলে তাদের পাশে আমরা আছি। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কথা উল্লেখ করে এসব হামলা মোকাবেলায় রিয়াদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা জানালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তার এই বক্তব্য থেকে সৌদি আরবের ব্যাপারে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমতায় আসার পর তিনি এবং তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বেশ কিছু বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আনার কথা বলেছিলেন। বিশেষ করে ওয়াশিংটন রিয়াদ সম্পর্কে পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছিলেন তারা, কিন্তু এখন তাদের কথাবার্তায় বোঝা যায় মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম মিত্র সৌদি আরব ইয়েমেনের ব্যাপক আগ্রাসন চালালেও এই দেশটির ব্যাপারে তাদের নীতির কোনো পরিবর্তন হবে না। সৌদি কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদেরকে মুক্তি দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এজন্য তারা রিয়াদ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছেন। সংগঠনের গণমাধ্যম বিভাগের প্রধান রাফাত মারারা রবিবার এসব কথা বলেছেন। তিনি বলেন, সৌদি সরকারের যে কোনো পর্যায়ের সঙ্গে হামাস আলোচনা করতে প্রস্তুত। সৌদি কারাগারে বহু ফিলিস্তিনি এবং জর্দানের নাগরিক আটক রয়েছে। এ সমস্ত নাগরিকের অনেককেই বিনা বিচারে আটক করে রাখা হয়েছে এবং তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংস্থা সৌদির পদক্ষেপের নিন্দা এবং সমালোচনা করেছে। সৌদি সরকার বলছে, যেসব ফিলিস্তিনি নাগরিককে আটক করে রাখা হয়েছে তারা সৌদি আরবে কাজ করে ফিলিস্তিনিদের প্রতিরোধকামী সংগঠন হামাজের জন্য অর্থ পাঠায়। সন্ত্রাসবাদ বিরোধী কথিত আইনের আওতায় সৌদি সরকার ফিলিস্তিনি নাগরিকদের আটক করেছে এবং সংক্ষিপ্ত শুনানির মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
2007 সালে সৌদি আরব এই আইন পাশ করে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।